মাঠে দিন কাজ করে উচ্চ মাধ্যমিকে নজর কাড়া ফল করেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় মনোজ তাহলে কি অর্থের অভাবে থমকে যাবে মনোজের পড়াশোনা নাকি তার আগামীর পড়াশোনার দায়িত্ব নিতে এগিয়ে আসবেন সরকার বা কোনো সহৃদয় ব্যক্তি সেই চিন্তাই এখন ঘুরপাক খাচ্ছে মনোজের মনে মালদার রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল পি এল সিনহা হাই স্কুলের ছাত্র মনোজ মন্ডল আমি এইচএস এইচএস উচ্চ মাধ্যমিক অর্থাৎ চারশো বাহাত্তর নম্বর পেয়েছি এরপর আমি এইচএসের পর হয়তো ভবিষ্যতে ভালো কিছু করব। হয়তো বাবার আর্থিক অবস্থা না থাকার কারণে কিছু করতে পারছি না যাই না হয়তো সকালে কিছু সহযোগিতা পেলে হয়তো জীবনে কিছু ভালো কিছু করতে পারবো পাশে দাঁড়ালে সাহায্যের হাত বাড়িয়ে দিলে কিছু হয়তো ভালো জীবনে পড়তে পারবো এটা আমি আশা রাখছি সবার কাছে এটাই বর্তমানে বাবা একটু কৃষিজীবী এখন বাইরে কাজ করছে পরিবারে আমরা পাঁচজন আছি মা বাবা আমি দাদা বোন এই পাঁচজন কাজ কে কে করে কাজ বাবা কাজ করছিল মাঠে হয়তো এখন বাইরে আছে দাদা দাদাও এখন বাইরে গেছে মা বাড়িতে রয়েছে ভবিষ্যতে আমি পড়াশোনা করে জীবনে একজন মানে ভালো কিছু জীবনে প্রতিষ্ঠিত হতে চাই এটাই আমি আমি লক্ষ্য পড়াশোনা করে এখন এইচএসএর পর হয়তো কলেজে ভর্তি হয়ে আর ভালো কিছু মানে শিক্ষক বা অন্য কিছু মানে মনোজের বাবা কানুন মণ্ডল মাঠে দিনমজুরের কাজ করেন কখনো আবার কিছু বাড়তি রোজকারের টানে ভিন রাজ্যে শ্রমিকের কাজে পাড়ি দেয় কোন রকমে সংসার চলে তিনি ছেলের সাফল্যে খুশি কিন্তু এখন চিন্তায় পড়েছেন তার বাবা আগামীতে পড়াশোনার খরচ কিভাবে জোগাড় হবে সেই চিন্তায় পড়েছেন দিন কাটে মাটির একটি ছোট্ট ঘরে পরিবারের পাঁচজন নিয়ে বসবাস করেন আর্থিক অসচ্ছলতার ছাপ স্পষ্ট ধরা পড়ে পরিবারে মনোজ জানিয়েছে পড়াশোনার পাশাপাশি নিজেও সময় পেলে ক্ষেত মজুরের কাজ করে নিজের পড়াশোনার খরচ বের করত তার উচ্চ প্রাপ্ত নম্বর চারশো বাহাত্তর কোনো বাধাই হার মানতে পারেনি রতুয়া এক নম্বর ব্লকের বাহারালের বৈরিয়ার মনোজকে সব বাধা উপেক্ষা করে উচ্চমাধ্যমিকের নজর কারা ফল করেও দুশ্চিন্তায় মনোজ এখন এখনো কিছু পয়সা দিতে হবে ইয়ে করে না তো কেমন বাচ্চা পড়াবো মাঠ ঘাট খাটছি ওই বাচ্চা যাচ্ছে কখন কোনো ও সময় সময় যাচ্ছে মাঠ এরকম পড়াশোনা করছে কখন ঋণ মার্জন করে ও প্রাইভেটে পয়সা দিচ্ছে এরকম করে ওর বাবা বাইরে আছে কি কাজ করেন এরকম দালানের কাজ করে এখন কি করে চালাবে আগামীতে পড়াশোনার খরচ পড়াশোনা নিয়ে চিন্তায় রাতের ঘুম কেড়েছে মনোজ তার পরিবারে এখন শুধু সরকারি সহায়তা সহ যে কোনো সাহায্যের দিকে তাকিয়ে মনোজ মনোজের মা বলেন আমাদের নিজের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে এই পরিস্থিতিতে সরকারিভাবে কোনো ব্যবস্থা পেলে ছেলের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে ছেলের ইচ্ছা শিক্ষক হওয়া মন্ডল আমাদের গ্রামের ভাই রতুয়া এক নম্বর ব্লকের বাহারাল পি হাই স্কুলের এবার উচ্চ মাধ্যমিকে চারশো বাহাত্তর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে তার জন্য আমরা গ্রামবাসী সত্যিই খুব উৎফুল্ল আনন্দিত গর্বিত কারণ আজ পর্যন্ত আমার গ্রামে এরকম রেজাল্ট কেউ করেনি কিন্তু সত্যি বলতে মনোজের আর্থিক অবস্থা খুব দুরাবস্থা খুব কষ্ট করে তারা দিন অতিবাহিত করে তাদের একটা ঘর মাটির একটা বাড়ি সেই বাড়িতে তারা সহপরিবারে ভাই বোন দাদা সবাই মিলে থাকে এমনকি তার বাবা এখনও বাইরে বাইরে কাজ করতে গেছে ছেলেটা নিজে কষ্ট করে মাঠে ধান কেটে ধান মাথায় বয়ে নিয়ে এসে পড়াশোনা করেছে এমনকি সে এখন ছোট একটা বোনকে পড়ানোর দায়িত্ব সে নিয়েছে এত কষ্ট করে পড়াশোনা করছে তবে মনেজের যা বিদ্যা বুদ্ধি যদি সে এইভাবে আমাদের কোনো সরকারি সাহায্য পায় কিংবা কেউ যদি সাহায্যের হাত বাড়িয়ে দিক মনোজকে তাহলে আমরা আশা রাখছি কারণ আমরা ছোটোবেলা থেকে মনোজকে দেখে আসছি সে কিন্তু অনেক দূর যেতে পারবে তাই তার সাহায্যের ভীষণ প্রয়োজন এবং মনোজ আমাদের সমাজের একটা প্রেরণা পরবর্তী ছাত্রছাত্রীদের কাছে একটা হতদরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছেলে নিজে খেটে কষ্ট করে পড়াশোনা করে এত সুন্দর রেজাল্ট করতে পারে নাইনটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্টেজ এটা কিন্তু সত্যিই আমাদের কাছে কিন্তু একটা প্রেরণা এবং পরবর্তী ছাত্রছাত্রী বা শিক্ষার্থীদের কাছে একটা তারা এখান থেকে উৎসাহ পাবে প্রেরণা পাবে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ